কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিভিন্ন সুপারি বাগান বাড়ির আনাচে কানাচে ও পরিত্যক্ত জায়গায় বস্তায় মাটি ভরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে আদা। এটা আমাদের পরিত্যক্ত জায়গায় আমরা এটা আবাদ করে পাই। বাড়ির আনাচে কানাচে জায়গা, বেকার জায়গা পড়ি থাকে, বাগান বাড়ি, সুপারি বাড়ি, আমরা চেষ্টা করব এই জায়গাগুলো আদ্র ঘলদি লাগাবো। সেচ, কীটনাশক ও সার প্রয়োগ সহ বস্তা প্রতি উৎপাদন ব্যয় হয় 20-30 টাকা, তাই উৎপাদন খরচের তুলনায় লাভ বেশি হয় আদা চাষ করে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা। খরচ খুব সামান্য, 30 টাকা করে বস্তা প্রতি পড়ছে। এক গাছ পিছে 1.5-2 কেজি করে আদা হবে। তরকারি ও খাবারের স্বাদ বাড়াতে আদার ব্যবহার করে থাকেন রাঁধুনিরা। এছাড়াও বিভিন্ন রোগের ঔষধ হিসেবেও ব্যবহার করা হয় আদা, তাই বাজারে আদার চাহিদা অনেক বেশি। পরামর্শ নিয়ে সামনেবার আমিও এই গেছে একটু বেশি করার সিদ্ধান্ত আছে। আমাদের বাড়ির আশেপাশে অনেক জায়গা পড়ি থাকে, আদা চাষ শুরু করব। মশলা জাতীয় এই আদা চাষে কৃষকদের পাশে থাকার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। আমরা কৃষককে এই আদা চাষের উপর বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি। কৃষক এখানে 1600 বস্তায় আদা চাষ করেছে। আশা করতেছি আমরা যে এখানে 5-6 লক্ষ টাকা কৃষকের লাভবান হবে। নাগেশ্বরী এলাকায় এই বস্তায় আদা চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। তাদের জমির প্রপার ইউটিলাইজ হচ্ছে এবং তারা আর্থিকভাবে কিন্তু লাভবান হচ্ছে, এবং আমরা কৃষি বিভাগ থেকে সার্বক্ষণিক সেগুলো নজর রাখছি এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছি। গত বছর 95 হেক্টর জমিতে চাষ হলেও এবছর 130 হেক্টর জমিতে আদা চাষ করা হয়েছে। শামস্তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক।